আজ শ্রাবণের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা বিভিন্ন শৈব তীর্থগুলিতে সকাল থেকে উপচে পড়া ভিড় বীরভূমের বক্রেশ্বর ধামে শ্রাবণ মাস উপলক্ষে দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে বীরভূমের বক্রেশ্বর ধামে শিবের আরাধনায় মেতে উঠেছেন পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাস খুবই শুভ এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয় এবছর শ্রাবণ মাসে পাঁচটি সোমবার শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই অর্থাৎ আজ উনত্রিশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বারোই আগস্ট এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার উনিশে আগস্ট দৃকপঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর উনতিরিশ দিন থাকবে এই শ্রাবণ মাসকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনে যখন দেবদেবতারা এবং অসুররা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন ধনদেবী লক্ষী উঠে আসেন ধন্যন্তরী এরপর আসেন হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান তারপর থেকেই দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ নামে পরিচিত শ্রাবণ মাসে তাই মহিলারা দেবাদিদেবের আরাধনা করে থাকেন শ্রাবণ মাস উপলক্ষে বিভিন্ন মন্দিরগুলিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বীরভূমের বক্রেশ্বর মন্দিরেও সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে পুণ্যার্থীদের আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সোমবার একদম ভোর থেকে চোখে পড়ার মতো ভিড়টা রয়েছে ভিড় আপনার মোটামুটিভাবে ধরুন দুটো আড়াইটার থেকে তীর্থযাত্রীদের এবং জল নিয়ে যারা মাঠে পড়ে এসেছেন বা ডাঁত তারা সমস্ত লাইন দিয়ে আসছেন হাজার হাজার তীর্থযাত্রী আসছেন এবং মঙ্গল আরতি হয়েছে তিনটে সাড়ে তিনটের সময় ভোরবেলা তার ভোর চারটে থেকে মন্দির সাধারণ জনসাধারণের জন্য মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে তখন থেকে আমাদের লাইনটা চলছে এখনও পর্যন্ত কন্টিনিউ লাইনটা চলছে যত ভিড় বাড়ছে ততই লাইনটা বাড়ছে প্রথম সোমবারে যে এতটা ভিড় হবে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি তো যাই হোক বক্রেশ্বর বাবার কাছে মহাকীবস্থান মায়ের কাছে ভূদবের কাছে মনে আসছেন পুজো দিচ্ছেন আমাদের সেবায় প্রকৃতিতে তো আমরা ব্যবস্থা রেখেছি যাতে কোনো যাত্রীর কোনো অসুবিধা না হয় এবং আমাদের এই প্রশাসনের সঙ্গে বসে

আমরা সেলাইট কমিটির পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি এই ভিড়টাকে সামলানো এবং পরিষেবা দেওয়ার সর্ব সকল সহযোগিতা পাওয়া গিয়েছে এবং প্রশাসন খুব ভিড়টাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে এই বিষয়ে মন্দিরের পক্ষ থেকে কাজল বৈরাগী জানান আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোর রাত থেকেই ভক্তেরা লাইন দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন এই এই প্রথম সোমবারে রাত দুটো আড়াইটা থেকে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে থানা থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা হয়েছে পুলিশ প্রশাসনের আমাদের মন্দির কমিটির তৎপর এখন লাইন নিয়ে পুজো চলছে সারাদিনটা এখনও বাকি আছে প্রচুর ভক্তের আনাগোনা যথাবিধি চলছে পাশাপাশি এই বিষয়ে বক্রেশ্বর সেবায় সমিতির পক্ষ থেকে উজ্জ্বল চৌধুরী জানান সময় মন্দির খোলা হয়েছে অগণিত পূর্ণ্য্থীদের ভিড় মেয়ে এবং ছেলে উভয় রায় সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সুবাই কমিটিও সবসময় সজাগ যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে আজ প্রথম সোমবার এবং আরও কিন্তু সোমবার আমাদের শ্রাবণ মাসে আছে এই সোমবারগুলো যাতে সব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই সহযোগিতা আমরা কামনা করি ব্যো রিপোর্ট নিউজ ল্যান্ড বীরভূম সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ